উঁচু পারে বিস্তৃত মাল্টা বাগান, পারের উপর থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ যেখানে কৃত্রিমতার সামান্য ছিটেফোঁটাও খুঁজে পাওয়া দুষ্কর। প্রধান প্রধান ধর্মীয় উৎসবে হাজার হাজার দর্শনার্থীর আগমন, একেবারে ভারতের তারকাটা ঘেঁষা বিশাল জলরাশিতে মাছ চাষ। বলছিলাম ঈদের আমেজে উৎসব মুখর সুকান দিঘির কথা। করোনা ও নিরাপত্তা জনিত কারণে চারটি ঈদে বন্ধ থাকার পর এলাকার মাদক বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন টিম সোশ্যাল সিকিউরিটি TSS এর বিশেষ উদ্যোগে এবারের ঈদুল ফিতরে সুকান দিঘি খুলে দেওয়া হয়, ফলে এখানে হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে। শহুরে যান্ত্রিকতা থেকে বেরিয়ে মানুষ সবুজ শ্যামল গাছগাছালির নির্মল পরিবেশে বিশুদ্ধ অক্সিজেন নিতে এখানে ছুটে আসেন। সুকান দিঘি মালিক পক্ষের তথ্য অনুযায়ী এদিঘির মোট আয়তন 106 বিঘা, 60 বিঘা জলরাশিতে হয় মাছ চাষ, বাকি 46 বিঘা আয়তনের উঁচু পারে রয়েছে মাল্টা বাগান, অন্যান্য ফলজ ও বনজ বৃক্ষ। শীতকালে সুকান দিঘির স্বচ্ছ জলরাশিতে আগমন ঘটে হাজারো অতিথি পাখির, শরৎকালে ধবধবে সাদা কাশফুলে ভরে যায় উঁচু পারের কিনারা। হেমন্ত ও বসন্তে উত্তর পশ্চিম কোণের স্বচ্ছ নীল আকাশে সূর্যোদয়ের পর ও সূর্যাস্তের আগে সুকান দিঘির উঁচু পাড় থেকে কখনো কখনো দৃশ্যমান হয় ভারতের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা। সুকান দিঘি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার 10 নং জাবরহাট ইউনিয়নের চন্দরিয়া গ্রামে অবস্থিত। ঠাকুরগাঁও জেলা সদর থেকে আসতে হলে প্রথমে ঠাকুরগাঁও পীরগঞ্জ রোড হয়ে প্রায় 23 কিলোমিটার দক্ষিণে আসতে হবে পীরগঞ্জ শহরে। এরপর পীরগঞ্জ জাবরহাট রোড হয়ে 11 কিলোমিটার দক্ষিণে জাবরহাট এবং জাবরহাট চন্দরিয়া রোড হয়ে 7 কিলোমিটার দক্ষিণে পেয়ে যাবেন সুকান দিঘি। দিনাজপুর জেলা সদর থেকে আসতে হলে প্রথমে আসতে হবে দিনাজপুরের বালুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে। বালুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বালুয়াডাঙ্গা বরচুনা সড়ক হয়ে প্রায় 30 কিলোমিটার পশ্চিমে বরচুনা বাজার। বরচুনা বাজার থেকে প্রায় 6 কিলোমিটার পশ্চিমে পাবেন চন্দরিয়ায় অবস্থিত সুকান দিঘি। সুকান দিঘির দক্ষিণ পারের ঠিক নিচ থেকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভারতের তারকাটা মানুষের মনে বাড়তি আনন্দের সঞ্চার করে, তাই তো ঈদ কোরবানি দুর্গাপূজায় সুকান দিঘি জনসমুদ্রে পরিণত হয়।